এবার প্লেটলেট ও বিভাজন মিলবে বনগাঁ হাসপাতালে, অর্থ অনুমোদন স্বাস্থ্য দপ্তরের, শীঘ্র কাজ শুরু হবে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। মুমূর্ষ রোগীর জন্য আর ছুটে যেতে হবে না বারাসত কিংবা কলকাতার হাসপাতালে, এবার বনগাঁ হাসপাতালেই মিলবে রক্তের প্লেটলেট সহ বিভাজন। হাসপাতালের ব্লাড ব্যাংকের সাথেই সংযুক্ত হচ্ছে নতুন ইউনিট, অর্থ বরাদ্দ স্বাস্থ্য দপ্তরের। প্রাথমিকভাবে সিভিল ও ইলেকট্রিক্যাল কাজের জন্য প্রায় 40 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ব্লাড সেন্টারের ভবন সংস্কার, সম্প্রসারণ সহ পরিকাঠামো গড়ে তোলা হবে, তারপর সংশ্লিষ্ট যন্ত্রাংশ সরবরাহ করবে স্বাস্থ্য দপ্তর। বনগাঁ মহকুমায় শুধু নয়, আশেপাশের বহু এলাকার মানুষ নির্ভরশীল বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর। এই হাসপাতালে 24 ঘন্টা রক্তের যোগান দেওয়ার ব্যবস্থা চালু থাকলেও প্লেটলেট বা চিকিৎসার প্রয়োজনে রক্তের অন্যান্য বিভাজন পাওয়ার সুযোগ ছিল না, যার ফলে ডেঙ্গুর মতো পরিস্থিতিতে মানুষ সমস্যায় পড়তেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তার পরিজনকে ছুটতে হতো কলকাতায় বা বারাসতে। হাসপাতাল সূত্রে জানা গেছে 2019 সাল থেকে এই হাসপাতালে রক্ত পৃথকীকরণ বিভাগ চালু করবার আবেদন জানানো হয়েছিল। সম্প্রতি সেই আবেদনে সাড়া মিলেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক গোপাল পোদ্দার জানান, 2019 সাল থেকে আমরা বনগাঁ ব্লাড সেন্টারের তরফ থেকে বিগত যে ডেঙ্গু সিজন গেছে সে বছর প্লেটলেটের চাহিদা খুব বেশি থাকায় আমরা তারপর থেকে 2019 সাল থেকে চেষ্টা করে চলেছিলাম রাজ্য সঞ্চালন পর্ষদের সাথে যোগাযোগ করে, যেহেতু বনগাঁ 52 কিলোমিটার দূরে বারাসাত থেকে, সেই জন্য বনগাঁবাসীর যদি প্লেটলেট বা কিছু দরকার হয় সেটা যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ ব্লাড সেন্টারে পরিণত হতে পারি সেই জন্য 2019 সাল থেকে চেষ্টা করছিলাম, এবং আজ আমরা প্রায় একটা স্বয়ংসম্পূর্ণ ব্লাড সেন্টারে পরিণত হতে চলেছি ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করার জন্য। এর জন্য সিভিল এবং ইলেকট্রিক পারপাস রিপেয়ারিং রেনোভেশনের যে কাজ হবে তার জন্য প্রায় 40 লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। এরপরে ইনস্ট্রুমেন্টের ব্যাপার আসবে, কারণ এই কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের জন্য প্রায় 1 কোটি টাকা ইনস্ট্রুমেন্টের দরকার, যেটা আমাদের আমাদের স্বাস্থ্য বিভাগের রক্ত সঞ্চালন পর্ষদ মানে SBTC স্টেট ব্লাড ট্রান্সফিউশন কমিটির তরফ থেকে ওই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের এই কাজ হলে পরে তারা পাঠাবেন, এবং তারপরে আমরা লাইসেন্স পাওয়ার জন্য কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের জন্য সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কাছ থেকে লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং তারা যদি লাইসেন্স দেওয়ার মতো আমাদেরকে মনে করে লাইসেন্স দিলে পরে আমরা সেই সেপারেশন ইউনিটের কাজটা শুরু করতে পারব। এতদিন পর স্বয়ংসম্পূর্ণ ব্লাড সেন্টার পেতে চলেছে বনগাঁবাসী। স্বাস্থ্য দপ্তর অর্থ মঞ্জুর করেছে। পৌরপ্রধান হিসাবে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যে বাংলা সুপার স্পেশালিটি হসপিটালগুলো করেছে তাকে আপগ্রেডেশন করার জন্য সমস্ত ব্যবস্থা নিচ্ছেন। বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটালে যথাযথ ট্রিটমেন্ট হয়, কিন্তু আনুষঙ্গিক জিনিসের জন্যে এখানে কলকাতায় ছুটে যেতে হয়। সেক্ষেত্রে আমরা কতগুলো প্রস্তাব আমাদের এখানে স্পেশাল সেক্রেটারি মিস্টার কৌশিকবাবু এসেছিলেন ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে, এবং সেখানে তিনি স্যাটিসফাইড ছিলেন। পাশাপাশি বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটালের যে ব্লাড ব্যাঙ্কটি আছে তাকে এই প্লেটলেট কাউন্টিংয়ের যে জায়গা কম্পোজিশন মেশিন এটা আমাদের এখানে নেই, যার ফলে কলকাতা বা আইডি হসপিটালে ছুটে যেতে হতো। সেটা এবার 22 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এই 22 লক্ষ টাকা দিয়ে আমরা ওই ব্লাড ব্যাংকের যেটা আছে সেটা করার চেষ্টা করছি। আমরা ধন্যবাদ সিওমি সাহেব, DM সাহেব এবং কৌশিকবাবুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও খুব শীঘ্রই আমাদের যে SDU যে 24টি বেড আছে সেখানে আমরা আশা করছি এ মাসের মধ্যেই আমরা সেটাকে চালু করতে পারব। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। আপনার গর্বের শহর বনগাঁ, আর আপনার শহরে
এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।